আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সুস্থ জীবন, সুন্দর জীবন যাপন এবং সেখান থেকে আমাদের নিজেদের কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়া, এই টোটাল বিষয়টাই কিন্তু সম্ভবপর হয় একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং সেটা অবশ্যই ডক্টর প্লাস। আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় থাকি, যেমন আমরা স্কিনের সমস্যা নিয়ে আলোচনা করি, ড্রাই হয়ে যাওয়া স্কিন, রিঙ্কল হয়ে যাওয়া, পিম্পল প্রোন স্কিন হয়ে যাওয়া, অ্যাকনি বা অ্যাকনি স্পট হয়ে যাওয়া, এছাড়া অতিরিক্ত পরিমাণে আনইভেন স্কিন হয়ে যাওয়া, কোথাও কালো তো কোথাও সাদা, এরকম ছোপ ছোপ স্কিন হয়ে যাওয়া, এগুলো নিয়ে যেমন আলোচনা হয়। অয়েলি স্কিন, এই যে গরম পড়ছে, অতিরিক্ত পরিমাণে ওপেন পোর্স সমস্যা আমরা দেখতে পাই, অয়েলি স্কিনের সমস্যা দেখতে পাই, সোয়েটিংয়ের সমস্যা অতিরিক্ত পরিমাণে, যাদের ঘর্মগ্রন্থি মাত্রা বেশি সিক্রেশনে, সেগুলোর সমস্যাও দেখতে পাই। এগুলো যেমন সমাধান রয়েছে ডক্টর প্লাসে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সমাধান রয়েছে হেয়ারের সমস্যা, অর্থাৎ হেয়ার ফলেরও নানা ক্যাটেগরি, অর্থাৎ ফলিকলস সমেত চুল পড়ে যাওয়া, মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া বা দুমুখো চুল হয়ে যাওয়া, ড্রাইনেস হেয়ারের উপরে, স্ক্যাল্পে ড্যান্ড্রাফের সমস্যা, মোটা হয়ে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে থাকে আমাদের আলোচনা। এবং আমরা নির্দিষ্ট কিছু বিষয়ের উপরেই থাকি এবং সব নিয়ে আমরা ফোন কলসগুলো রিসিভ করি, এই সমস্ত সমস্যা নিয়ে আপনারা যারা যারা ফোন করেন। আজকে আমরা বিষয়বস্তু নির্বাচন করেছি গ্লো। এই যে গরম পড়ছে, আমাদের গ্লো হারিয়ে যাওয়ার একটা মানে মোক্ষম সময় কিন্তু এই গরমকাল, গ্রীষ্মকাল, এবং গ্লো হারিয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, স্কিন কী করে গ্লো ফিরে পাবো, এইসব নিয়েই থাকবে আলোচনা। কিন্তু ফোন কলস আমরা সমগ্র বিষয়ের উপরেই থাকবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিউটি কনসালটেন্ট সমীর দে, অনেক স্বাগত সমীরকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারাও আমাদের সঙ্গে সরাসরি, যারা যারা স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, মোটা হয়ে যাওয়ার সমস্যা বা আন্ডার এই ডার্ক সার্কেল বা ডাবল চিনের সমস্যা নিয়ে ফোন করতে চাইছেন, ডেফিনেটলি ফোন করবেন। আমাদের কথা বলা ফোন নাম্বার 6299224239, 6299224240, আবার বলছি 6299224239 এবং 6299224240, এই সরাসরি ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন রাখতে। তবে যেমন আমাদের এই ধারা অনুষ্ঠান, অর্থাৎ আমরা অনুষ্ঠানের শুরুতেই আগে দেখে নিই সমস্যা ওরিয়েন্টেড বিশেষজ্ঞ চিকিৎসকরা কী বলছেন এই গ্লো হারিয়ে যাওয়ার বিষয়ে, তারা কী বলছেন একবার দেখে নেব, তারপর অনুষ্ঠানে আসছি। দিন দিন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, ত্বকে দেখা দিচ্ছে ট্যান, তাহলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের উজ্জ্বলতা একবার গুড বাই বলতে শুরু করলে তাকে ওয়েলকাম করা খুব মুশকিল, তাই সাবধান। এবার প্রশ্ন, কেন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? এই সময়টাতে প্রচুর স্কিনের সমস্যা দেখা যায়, তার কারণ হচ্ছে একটা তো হচ্ছে করোনার জন্য লোকেরা প্রচণ্ড টেনশন অ্যাংজাইটিতে ভোগেন, যার জন্য অনেক ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয় বডিতে, সেই স্ট্রেস হরমোনগুলো স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাছাড়াও যেহেতু আমরা ঘরের মধ্যে বসে আছি, রোদের আলো লাগছে না আমাদের গায়ে, তার থেকে অনেক ধরনের স্কিনের সমস্যা দেখা দেয়। এবং লকডাউনে থেকে থেকে আমরা কিছু ব্যাড ফুড, মানে আমরা কিছু হয়তো অনেক হাই ক্যালোরি ফুড গ্রহণ করছি, যেটা আরেকটা কারণ আমাদের শরীরের স্কিনের সমস্যা। সমস্যার কথা তো শুনলেন, কিন্তু সমাধান? ডক্টর দেবরাজ পুরকায়স্থ বলছেন, আমার মনে হয় আমি যেটা বলবো, ফার্স্ট পয়েন্ট, গুড ফুড হ্যাবিটস, তার মানে হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট, যার মধ্যে নির্দিষ্ট পরিমাণের প্রোটিন থাকবে, মিনারেলস ভিটামিনস থাকবে এবং ভিটামিন ই জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার থাকবে, তাতে স্কিনের কন্ডিশন অনেকটা ভালো থাকে। আর নাম্বার টু বলবো, রীতিমতো নিজেকে এক্সারসাইজে রাখা এবং করোনা বা ওই ধরনের নেগেটিভ জিনিস থেকে একটু দূরে রাখা নিজেকে, নিজেকে মিউজিক শোনা, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, তাহলে দেখবেন অনেক স্ট্রেস চলে যাবে, স্ট্রেস চলে গেলে স্কিনের কন্ডিশন নিজের থেকে অনেকটা ভালো হয়ে ওঠে। এবং থার্ড হচ্ছে, যেটা লকডাউনে আমরা বেরোতে পারছি না, বাড়িতেই আছি, তাই বাড়িতে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আপনার ত্বক বলে আপনার সৌন্দর্যের কথা, তাই তাকে ভালো রাখার দায়িত্ব আপনারই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সুতরাং আমরা বুঝতেই পাচ্ছি যে বেসিক সমস্যা কোথায় হয় আমাদের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া স্কিনের ক্ষেত্রে, এবং উজ্জ্বলতা চলে যাওয়া মানেই কিন্তু আমরা জানি আমাদের বয়সটা অনেকটা এগিয়ে যাওয়া। সেইখান থেকেই কিন্তু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডক্টর প্লাস আপনাকে বেরিয়ে আনতে সক্ষম হয় এবং আপনাকে সুন্দর করতে সক্ষম হয়। এই সামগ্রিক বিষয়ের উপর আজকে আলোচনা থাকছে। আবারও বলে দিই অনুষ্ঠান সূত্রপাতের আগে, যে আমরা যেমন গ্লো ওরিয়েন্টেড প্রশ্ন আপনাদের কাছ থেকে তো পাবোই, নেবই আপনাদের কাছ থেকে প্রশ্ন অনুসারে, এর পাশাপাশি স্কিনের যাবতীয় সমস্যা, সেটা পিগমেন্টেশন হোক, মানে পিগমেন্টেশনের মেচেদা বলুন, ফ্রেকলস বলুন, এগুলো আছে,
রিঙ্কেলের সমস্যা, ড্রাইনেস বা ওপেন পোর্স বা প্রচুর পরিমাণে অয়েলি স্কিন, এগুলো নিয়ে প্রশ্ন আপনারা করতে পারেন এই অনুষ্ঠানে। হেয়ার সমস্যা, হেয়ার ফল, ড্যান্ড্রাফ বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা নিয়েও ফোন করতে পারেন। একদম সরাসরি চলে যাব তোমার কাছে সমীর। যে দেখো, আজকে উজ্জ্বলতা হারিয়ে যাওয়া তো একটা মারাত্মক সমস্যা আমার মনে হয়, এবং সেখান থেকে মানুষ এখন লড়াই করছে বেরিয়ে আসার জন্য, যে কোনো এজের ক্ষেত্রে। দেখো প্রথম আমাদের লাইফস্টাইল, কী করে বেরোবো আমরা? ডেফিনেটলি দেখো, এই যে লাইফস্টাইল, যে কথাটা এলো লাইফস্টাইল, তো ডেফিনেটলি মানে মানুষের লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা খুব মেনটেন করা দরকার। মানুষ যেভাবেই চলুক না কেন, সব কিছুরই একটা এন্ড, একটা মানে স্থিতি মেনে চলা উচিত। এখন যে গরম, এই যে গরমটা, এই গরমে আমাদের সবথেকে মূল যেটা কারণ, যেটা আমাদের বিষয় আজকে, একদম পারফেক্ট বিষয় এই গরমে। কারণ আমরা আজকেও জানি আজকে আমাদের টেম্পারেচার কী রকম হাই এবং রোদে মানুষ কীভাবে মানে জ্বলছে। তো এই সময় গ্লো হারিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে, কারণ অনেক মানুষ নিয়ম ছাড়া অনিয়মিতভাবে চলাফেরা করবেন। উইদাউট সানস্ক্রিন, উইদাউট প্রোটেকশন আপনারা রোদে বেরোবেন, বা এমন কিছু জিনিস ইউজ করছেন যেগুলোতে রোদে আরও এফেক্ট বেশি করছে, সেরকম কিছু। এই সময় যেটা বেশি দরকার হবে সেটা হলো বডিটাকে প্রপারলি ডিহাইড্রেশন করে রাখা। তো ডিহাইড্রেশন যদি না হয় তাহলে সেখান থেকে কিন্তু প্রবলেমটা আরও কিন্তু ক্রিয়েট হতে থাকবে। একদমই তাই, এই আলোচনার মধ্যে আমরা থাকছি আজকে গ্লো হারিয়ে যাওয়ার সমস্যা নিয়ে, এবং সামগ্রিক সমস্যার প্রশ্ন আপনাদের তরফ থেকে নিতে ফোন করুন 6292424239, 6292424340। সরাসরি কথা বলে মুহূর্তে অনুষ্ঠানে ফোন করতে পারেন। যেটা তুমি বলছিলে একদম বাস্তবিক, কিন্তু এই সমস্যাগুলোই আমরা ফেস করি, আর তোমরা তো আরও দেখো পেশেন্ট। এক্স্যাক্টলি, তাই কারণ রেগুলার মানে সব থেকে বড় যেটা কারণ হয় গ্লো যাওয়ার, আমার এই যে গরমকালে অনেকেই দেখবে মানে ড্রাই হওয়ার সব প্রবণতা কিন্তু থাকবে না, কিন্তু অতিরিক্ত অয়েলি যদি বেশি হয়, অয়েল সিক্রেশন অতিরিক্ত হাই হলে সেখানে কিন্তু মানে যদি একটু ঘামে তাকে, মানে যে কালারই থাক না কেন তাকে ব্ল্যাক লাগবে। তার কারণ হলো তাকে মানে তার মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যানের প্রভাবটা বেশি পড়বে, কারণ এই রোদের থেকে, এই রোদ যদি আমরা ঠিকঠাকলি প্রপার মেনটেন না করি, না না করতে পারি, তাহলে কিন্তু সানট্যান আমাদের আসবে। দেখো, আমাদের বডি ফিট রাখার জন্য ওভারঅল সব দরকার, আমাদের সানবাথ বলে না, সানরেও দরকার ঠিকঠাকভাবে আমাদের, যাতে আমরা প্রপারলি ভিটামিনসগুলো পাই। এবং কোনো কিছুরই অতিরিক্ত ভালো না, আমরা বলি না যে ওভার, যেটা ওভার জিনিসটা ভালো না। কোনো দেখবেন খাওয়া দাওয়া যদি করি আমরা, যদি ভালো খাবার প্রচুর খেয়ে নিই সেখানে আমাদের বদহজমের সমস্যা। আসবো, আমরা একটা ফোন নিই। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শ্রেয়া দাস বলছি, কোথা থেকে? হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি যে লেজার ট্রিটমেন্ট করার পরে স্কিনে, আমি ডাক্তারবাবু থেকে জানতে চেয়েছিলাম, তারপরে ধরুন আবার কি সেই মানে বাত মার্ক থাকলে এটা কি ফিরে আসতে পারে? আপনারা কি লেজার বাত মার্কের করিয়েছিলেন কোথাও নাকি? না, আমি জিকে জানতে চাইছিলাম আপনার এক্সাক্ট প্রশ্ন কি, মানে এক মিনিট, লেজার ছাড়া আপনার বেসিক সমস্যা কি রয়েছে বলুন, কেন করতে চাইছেন? বাত মার্কের কথাই বলছি, বাত মার্কটা তুলতে চাই। বাত মার্কের কালারটা কি? লাইট ব্ল্যাক। ব্ল্যাক, তাহলে আমি বলি আপনাকে, লাইট ব্ল্যাক হলে বাত মার্ক উইদাউট লেজার মানে পসিবল নয়, এটা একদম পারফেক্ট। কিন্তু মানে যেহেতু ভাঙিয়ে দিচ্ছে এই কারণে, কারণ লেজার ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড যেটা সবাই চায় লেজার করবো, বাট সবার জন্য সব কিছু নয়। আপনি যে কোশ্চেনটা করেছেন যে বাত মার্কের জন্য যে লেজার, লেজার করা হলে পরে কি বাত মার্কটা আবার ব্যাক করতে পারে কি না, এখানে আপনাকে বলবো যে না, একদমই ব্যাক করার চান্সেস থাকে না, যদি ঠিকঠাক প্রপারলি আপনি কোনো সঠিক প্রতিষ্ঠানে গিয়ে সেটা করতে পারেন। কারণ হলো আপনার স্কিন অনুযায়ী আপনার যে বাত মার্কটা, সেই স্কিনে কোন লেজারটা আপনার জন্য সুটেবল হবে, আদৌ লেজার করলে আপনি উপকৃত হবেন কি হবেন না, বা লেজার করলে কোনো ক্ষতি হবে কি না, সব জেনে নিয়ে আপনি যদি করেন তাহলে কখনোই সেটা আপনার আবার রিব্যাক করবে না। সুতরাং আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেলেন। আমি প্রত্যেককে বলে রাখি, দেখুন হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, একদম স্ক্রিনের উপরে টপ পোর্শনে ওটা ডক্টর প্লাসের হেল্পলাইন, এখানে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যেতে পারেন। ডক্টর প্লাস যেমন তার টিম নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, ডিস্ট্রিক্ট বলুন, নর্থ ওয়েস্ট, নর্থ বেঙ্গল, তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গল, নর্থ ইস্টের লোকও কিন্তু বা জেলার মানুষও কিন্তু পৌঁছে যায় বিরাটি ডক্টর পাশে। সুতরাং যেটা আপনাদের সুবিধা সেই অনুসারে এই নাম্বার দিয়ে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করুন। বেশি খেলেও কিন্তু খুব একটা আমাদের যে সুবিধা হয় তা নয়, যেটা একদমই নয়, কারণ সেখান থেকেও আমাদের বদহজম হয়। তার জন্যই আমি বলবো, দেখো এই সময়টা মেনলি যদি একটা প্রপারলি অবজারভেশনে থাকা যায় একটা মানে উইথ প্রপার কনসালটেন্টের সাথে, মানে সঠিক প্রতিষ্ঠানের সাথে, তাহলে একটা বেসিক থেরাপি বলে একটা থেরাপি হয়, যে থেরাপিটা নর্মালি পার্লারে গিয়ে গিয়ে মানুষ যেগুলো করে করে দিনের পর দিন স্কিনটাকে ভালো করতে গিয়ে হিতে একটা সময় আরও বিপরীতে যায়, সেই জায়গার থেকে বলবো একদম উল্টো। ডক্টর প্লাস এমন একটা জায়গা যেখানে এলে
যদি থেরাপি এখানে কিছু করা হয় সেগুলো পুরোপুরিভাবে মেডিকেটেড হতে হবে, উইদাউট স্টেরয়েড হবে, উইদাউট সাইড এফেক্ট হবে। তার ফলে কী হবে, স্কিনের যে টেক্সচার, এই যে দিদি বলছিলেন না প্রথমে যে ওপেন পোর্স বেশি বেড়ে যাওয়া এই সময়গুলোতে, মানে স্কিনটাকে একদম ঠিকঠাক রাখার জন্য যা যা দরকার সেই পর্যাপ্ত পরিমাণ যদি মেনে চলা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো কারোর মধ্যে আসবেই না। কারণ আমি সবসময় একটা কথা বলি যে গরম বলুন, শীত বলুন, বর্ষা বলুন, যে কালি বলুন, সব কালি আপনাকে দেখতে যেন এভারগ্রিন লাগে। তার জন্য সব কালের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে, এরকম নয় যে আপনি একটা প্রোডাক্ট সারা বছর ধরে একটা জিনিসই লাগাতে পারবেন, তা কিন্তু নয়। কারণ ডক্টর প্লাস এমন একটা জায়গা যেখানে আপনি মেডিকেটেড বইতে কিছু মানে যদি প্রোডাক্ট আপনি ইউজ করেন সেটা ডক্টর প্লাসের নিজস্ব কোনো প্রোডাক্ট নয়, আপনি সেখানতে সেটা আপনাকে তারা সাজেস্ট করে দেবে যে কোন কোন কোম্পানির বা কোন কোন জিনিস আপনারা ইউজ করতে পারেন এবং থেরাপিটা নিয়ে কীভাবে ভালো থাকতে পারেন। তো তার ফলে কী হয়, স্কিনে কোনো সাইড এফেক্ট বা এক্সপেরিমেন্টের জায়গা থাকে না। তো সেখান থেকে স্কিন যদি আমরা গ্লো দরকার, যেটা মেনলি গ্লো দরকার, মানে আমার এক্স্যাক্টলি গ্লো থাকতে গেলে কী করতে হবে, স্কিনের পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সটাকে নর্মাল রাখতে হবে, যাতে সেখান থেকে কোনো রকম অতিরিক্ত না সিগ্রেশন হয় বা অতিরিক্ত মানে ব্যাড টক্সিন যেন বডিতে জমে না থাকে যেখান থেকে আমার স্কিনের এফেক্ট ফেলতে পারে। এটা এটা যেরকম একটা দিক হলো। খাওয়া দাওয়ার দিক দেখতে হবে, খাওয়া দাওয়া এই গরমকালে বডি, যেটা আমি বলছিলাম একটু আগে যে বডির ডিহাইড্রেশনের ব্যাপার, ডিহাইড্রেশন হতে দেবো না কখন, যদি আমরা জল ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। এই সময় একটু ঠান্ডা মানে মিশ্রিত জল বলুন, ডাবের জল বলুন, একটু ফ্রুট জুস বলুন, এগুলো রেগুলার যদি কেউ নিতে পারেন, রেগুলার যদি একটু ফল বেশি খেতে পারেন, তাহলে দেখবেন স্কিন অটোমেটিক্যালি কথা বলবে, মানে অটোমেটিক্যালি গ্লো করবে, গ্লো করবে। আমরা আসছি আবারও। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নমিতা সরকার। হ্যাঁ বলুন বলুন, সমস্যা বলুন। বলছি আমার মুখে কালো ব্রণ দাগ হয়েছে, এটা কি? বয়স কত আপনার? 25 বছর বয়স, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছেন ব্রণর দাগ হয়েছে। আর কোনো সমস্যা, ব্রণ হয় এখনো? এখনো বোন হয়, শুনতে থাকুন টিভির ভালো। আপনার ফোনে যেটা বুঝলাম আর কি, যে আপনি মানে ওভার ফোনে সলিউশন চাইছেন, বাট আমি আপনাকে একটা কথা বলবো, ডক্টর প্লাস একটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে মানে একটা কনসাল্টিং খুব জরুরি। কারণ আমরা মনে করি এটা যেটা আমরা চোখ দিয়ে দেখতে পারবো সেটার যে একটা অবজারভেশন হবে, আর ওভার ফোনে একটা অবজারভেশন, দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স থাকবে। তার জন্য আপনার যে সমস্যা রয়েছে, ব্রণ হচ্ছে এবং ব্রণ দাগ রয়েছে, দুটোরই সমাধান রয়েছে। প্রথমত করতে হবে কি, আপনার ব্রণ কেন হচ্ছে? 25 ইয়ার্স টিনেজ পার করে গেছেন তাও ব্রণ হচ্ছে, কেন হচ্ছে সেই কেনটাকে আমাদের খুঁজে বার করতে হবে। তার জন্য যদি ইন্টারনাল কোনো ইস্যু থাকে, সমস্যা থাকে, লাইক গাইনিক্যাল ইস্যু থাকতে পারে বা অয়েল সিগ্রেশন অতিরিক্ত হাই থাকতে পারে, আপনার মানে স্টমাক ঠিকঠাক ক্লিয়ার না হতে পারে, অনেক রকম ব্লা কোশ্চেন থাকে যে এই এই সমস্যার জন্য এই হয়, আপনার এক্স্যাক্টলি কী কারণ এটা হচ্ছে সেটা একটু জানতে হবে। তার জন্য আপনাকে একটা প্রপার কনসাল্ট নিতে হবে ডক্টর প্লাসে এসে। নিলে কী হবে, আপনি জানতে পারবেন যে এই সমস্যাটা কোথা থেকে ক্রিয়েট হয়েছিল, তারপরে সমাধান দেখুন, সমাধান চটজলদি করে দেওয়া যাবে। কারণ ডক্টর প্লাসে দাগের জন্য এবং বড়ের জন্য ট্রিটমেন্ট রয়েছে, ট্রিটমেন্ট দ্বারা ভালো করে দেওয়া হবে। কিন্তু যদি আপনার সমস্যাটা জানতে না পারলাম যে কেন ক্রিয়েট হয়েছিল, সেটা তো আবার এক বছর পর আবার রিক্রিয়েট হতে পারে। তার কারণেই ডক্টর প্লাস একটু আলাদা রকমভাবে সবার থেকে থাকার চেষ্টা করে যে আপনাকে গোড়া থেকে সারানো, যাতে আপনি ফিউচারে আর এই সমস্যাগুলোর সমাধান মানে মানে সম্মুখীন হতে না হতে। সুতরাং আমি বলবো যে আপনি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, হেল্পলাইন তো যাচ্ছে স্ক্রিনে, সেই হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। আমাদের এই যে ফল খাওয়ার বিষয়ে এটা বলছিলে, অনেকের হয়তো খেয়ে উঠতে পারেন না, কিন্তু আমি একবার দেখবে যে আমরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অনেক এমন এজেড পার্সন দেখি যাদের যাদের স্কিন গ্লো করছে, হয়তো ধরো 60 আপ কিন্তু তার গ্লো করছে স্কিন, এবং আজকের সে তো নয়, নিশ্চয়ই তোমার আমার থেকে যখন বয়স মানে অনেকটা আগের মানুষ। তো এখনকার লাইফস্টাইল আমাদের টোটালটাই আলাদা, একদমই আলাদা। এবং দেখো মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের বিউটি তারা নিজেদেরকে আলাদাভাবে রাখতে চায়, তার বিউটিটাকে প্রকাশ করতে চায় না যে সে কীভাবে কী করছে। প্রথম কথা হলো যে ফল টল সবাই খেতে পারে না, এরকম দেখো অনেক ফল আছে যেগুলো খুব কস্টলিও নয় কিন্তু খাওয়া দরকার। জুস খেতে বলছি, ফলের রস খেতে বলছি, জল বেশি করে খেতে বলছি, যদি মানলাম আমি ফলের রস কেউ খেতে পারছে না, জলটা তো খেতেই পারবে একদমই। রেগুলার যদি একটু পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয় তাহলেও তো বডি আমাদের নিউট্রালাইজ থাকবে, মানে ডিহাইড্রেটেড হবে না আমাদের বডি, হবে না সেটা আমাদের হাইড্রেটেড থাকবে। এবার খাদ্য খাওয়াগুলো আমাদের তখন একটু বেঁচে খেতে হবে,
খাদ্য খাবারগুলো বেছে খেতে হবে বলতে, এই যে দেখুন একদম মানে প্রথমে যে আমাদের একটা প্রতিবেদন দেখানো হলো সেখানে কিন্তু আমাদের দেখানো হলো কিছু যে মানে প্রচুর রিচ খাওয়া দাওয়া, যেগুলো খাওয়া খেলে আমাদের ভেতর থেকে আমাদের ক্ষতি হতে পারে। তো সেই খাওয়া দাওয়াগুলো এই গরমকালে তো একদম না, গরমকালে যত পারবেন হালকা খাওয়া দাওয়া, পাতলা খাওয়া দাওয়া, আপনি মাছ খান, মাটন খান, চিকেন খান, মানে সরি রেড মিট না, মানে মাছ খান, চিকেন খান, যাই খান না কেন, এগ খান, সবজি খান, সব খান, কিন্তু প্রত্যেকটা রান্না লাইট হতে হবে, রান্না কোনো রকম বেশি মানে রিচ হতে, রিচ হলে চলবে না, যাতে আপনার সেটা হজম হয় ঠিকঠাকভাবে। আপনি খাওয়া দাওয়ার পরে আপনার ধরুন অস্বস্তি হচ্ছে, আপনাকে হজমের বড়ি খেতে হচ্ছে, আপনাকে এমন কিছু খেতে হচ্ছে যেটার জন্য আপনাকে সেই খাবারটাকে যাতে হজম করানো যায়, তাহলে আপনার মেটাবলিক্যাল কী কাজ করলো, আপনাকে আপনার মেটাবলিক্যাল ওয়াইজ কিছু খাবার খেতে হবে যেটা আপনাকে প্রপার পর্যাপ্ত পরিমাণে সেটাকে নিউট্রিলাইজ করবে, মানে মানে ডাইজেস্ট করবে, যার ফলে স্কিনের ওপর এফেক্ট ফেলবে, তার সুন্দর একটা এফেক্ট যেটার থেকে আপনি স্কিনের গ্লোটাকে প্রপারলি ধরে রাখতে পারবেন। তো এই এই সব জিনিসগুলো মেনটেন করতে হবে। তারপরেও বলে না যে এত কিছু তো আমি করি, অনেকেই আছেন দেখবেন বলে এত কিছু করি তারপরেও স্কিন ডাল, তখন দরকার পড়বে তার বাহ্যিক কিছু সৌন্দর্যের, যেখানে ডক্টর প্লাস আপনাকে হেল্প করবে। কারণ ইন্টারনাল আমার ভালো আছে, এবার এক্সটার্নালে যদি কিছু পোলে পড়ে থাকে সেটাকে যদি আমি না সরাই তাহলে তো আমার সেই জিনিসটা আমার এফেক্ট ফেলবে না। কথা কথা একটা নর্মাল ওয়ার্ড বলি, হেয়ারের ক্ষেত্রে হয়, হেয়ারে যদি ড্যান্ড্রাফের পোলে পড়ে থাকে, আমাদের ভেতর থেকে একটা ফলিকাসের ভেতর থেকে একটা ফলিকাস থাকে, একটা ফলিকাস পড়ে যাবে তবে একটা ফলিকাস উঠবে, আমরা খাওয়া দাওয়া দিচ্ছি ফলিকাসটাকে তোলার জন্য, ফলিকাসটার রিগ্রোথ হচ্ছে, কিন্তু স্ক্যাল্প যেহেতু চাপা পড়ে আছে ড্যান্ড্রাফে তার জন্য সেটার রিপ মানে উঠতে পারছে না, তাহলে আমার কী হলো খাওয়া দাওয়া, তখন সবাই বলবে আমি তো খাওয়া দাওয়া করি সব করি, তাহলে কেন উঠছে না, সমস্যাটা তখন এক্সটার্নালে, তখন ড্যান্ড্রাফের সমস্যাটাকে আগে ঠিক করতে হবে, অটোমেটিক্যালি সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সেরকমই স্কিনের ক্ষেত্রেও তাই, সব কিছু করার পরে যদি মনে হচ্ছে যে স্কিনে গ্লো নেই তাহলে স্কিনের একটা থেরাপি করতে হবে, স্কিনের ওপর থেকে লেয়ারটাকে ঠিক করে তুলতে হবে। মানে অনেক সময় হয় না আমাদের দেখবেন আস্তে আস্তে দিনের পর দিন এরম হতে থাকলে ওপরে যে এপিডার্মিস লেয়ারে একটা চর পড়ে, সেই চরটাকে আমাদের তুলতে হবে, তাহলে দেখবেন আবার অটোমেটিক্যালি স্কিন বেবি স্কিনের মতন হবে। আসবো আবার আমরা। হ্যালো হ্যালো হ্যালো, টিভির আওয়াজটা কমিয়ে দেবেন, কে বলছেন? কে বলছেন? নমস্কার, কে বলছেন? টিভির ভলিউমটা কমিয়ে দিন, কে বলছেন? যারা আসবেন তারা অবশ্যই টিভির ভলিউম মিউট করেই আসবেন, তাহলে কথা বলতে সুবিধা হবে, ফোনটা অযথা কেটে যাবে না, আর একটা ফোনও অপেক্ষা করতে থাকে তারও সময় যাবে না। যেটা আমি বলতে যাচ্ছিলাম যে দেখো এই যে গ্লোয়ের কথা বলি, গ্ল্যামারাস, অনেকে এটা ভাবে যে আমার মুখটা তো তেল তেল করছে তার মানে আমার গ্লোয়িং স্কিন, অর্থাৎ কি না আমার অতিরিক্ত অয়েলি স্কিন, আমার অয়েলি স্কিন মানে আমি খুব গর্বিত চিত্ত হয়ে গেলাম যে আমার গ্লোয়িং স্কিন, আদপি কি সেটা কি তাই নাকি একটা হেলদি স্কিনকেই গ্লোয়িং স্কিন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে অয়েলি ফেস, ড্রাই ফেস, সেন্সিটিভ ফেস, এগুলো কিন্তু আলাদা আলাদা স্কিন, এই স্কিনের জন্য নিজেকে গর্বিত মনে করার কিছু হয়নি। নর্মাল স্কিন যেটাকে আমার মন আমার যেটা অয়েলও আমাকে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, আমার সেরকমভাবে ড্রাইনেসটাও থাকতে হবে, মানে যেটাতে আমার কী হবে ওভারঅল আমি দেখতে সুন্দর লাগবো, মানে অতিরিক্ত অয়েল হয়ে গেলে কী বললাম, দেখবেন আপনারা নিজেরাও ফলো করবেন, যারা অতিরিক্ত মানে ঘামেন তারা যদি একটা চড়া মেকআপ করেও কোথাও যাচ্ছেন দু ঘন্টা পরে দেখবেন মুখ ঘেমে গেছে, তখন ওই মেকআপগুলো ঝরে ঝরে পড়ছে, বা তখন দেখতে দেখবেন কালচে লাগছে, রোদে দু ঘন্টা ঘুরবেন দেখবেন কালো লাগছে। তো এই যে সমস্যাগুলো কেন, তো আপনি তো ফর্সা বা আপনার তো অয়েলি স্কিন তাহলে কেন আপনাকে কালো লাগছে, এই জিনিসগুলোই জানতে হবে যে কেন লাগছে। এই যে এই গরমকালে বলবো দেখুন ঘরে বসে অনেক কিছু করা যায় যেগুলোতে স্কিনটাকে একটু হেলদি রাখা যায়, একটু কিউকাম্বার, কিউকাম্বারটাকে একটু পেস্ট করে নিয়ে সেটা থেকে রসটা বের করে একটু আইস কিউবে করে ফ্রিজে দিয়ে দিলেন, সেখান থেকে পরে বের করে এক একটা সময় এক একটা বের করে একটু আইস আইসটাকে দিয়ে একটু কুলিং করলেন, কারণ এত গরমে বডি ডিহাইড্রেটেড হবেই, সেই জায়গাতে খাওয়া দাওয়া দেওয়ার পরেও ওপর থেকে যদি একটু দিতে পারে দেখবেন স্কিনটা একটু সফট হবে, হেলদি হবে। আগে দেখবেন টোনিং, ময়েশ্চারাইজার, হ্যান এইগুলো বলে কী কী বলে যাচ্ছে যাইও, এগুলোকে খুব বিশ্ব এগুলোতে খুব বিলিভ করে যে এগুলো পরপর পরপর আমাদের স্কিনের দরকার, আমরা বলি এত কিছু দরকার হয় না, আমাদের স্কিন যদি ঠিকঠাক পরিমাণে একটু সানস্ক্রিন লাগাতে পারি, একটা ফেস ওয়াশ করতে পারি, একটা নাইট ক্রিম লাগাতে পারি, একটা লাইট ময়েশ্চার লাগাতে পারি এবং খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয় না, এত কিছু করতেও হয় না। ডক্টর প্লাস হচ্ছে এমনই প্রতিষ্ঠান যে এটা কিন্তু কোনো বিউটি রিলেটেড কোনো প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে থেরাপিউটিক ইউনিট, এবং সেখানে আমাদের মাথায় রাখতে হবে যে যে কেন আমার বেসিক সমস্যাটা হচ্ছে, কেন আমার গ্লোটা হারিয়ে যাচ্ছে, কিভাবে আমার গ্লোটা আসবে, সেটা যেমন রুট লেভেলে গিয়ে আপনার থেরাপি দিয়ে আপনাকে সুস্থ করছে এবং যেটা আপনি বজায় রাখছেন সুস্থতা, তার নামই কিন্তু ডক্টর প্লাস। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কোথা থেকে বলছেন?
নদিয়া থেকে। বলুন কি প্রশ্ন? বলুন। আমার স্কিনে সোরাইসিস প্রবলেম আছে, এটার জন্য কি করব? বয়স কত আপনার? আপনার বয়স কত? 25। কত বললেন? 25। এবং বাড়ি কোথায়? নদিয়া। নদিয়া। 25। ঠিক আছে, শুনতে থাকুন আপনি, আপনি টিভিতে শুনছেন। সোরিয়াসিস প্রবলেম 25 ইয়ার্সে। দেখো, সোরিয়াসিস এমন একটা রোগ যেগুলো একটা প্রপার কেয়ার খুবই দরকার। ডক্টর প্লাসে কিন্তু ডার্মা সেকশন রয়েছে, ডক্টর প্লাসে একটা আয়ুর্বেদা সেকশন রয়েছে। একটু হেল্পের নাম্বার দেখো ডান দিকে যাচ্ছে, একটা কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করাও, যে এটার জন্য আমি কী করবো তারা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার এসে দেখাও, দেখো ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি জোহর থেকে বলছি, শিলা দাস। হ্যাঁ বলুন। মাথায় খুব ইচিং হয়, তাই তো? বয়স কত বললেন? 21 বছর। কোন অ্যালার্জিক্যাল কোন ইস্যু আছে, যেটা ধরুন কিছু খেলে অ্যালার্জি হয় এরকম? সমস্যার জন্য এটা হচ্ছে। নর্মালি স্কিন সেন্সিটিভ হলে হয়, কিন্তু স্ক্যাল্পেও হচ্ছে এবং বডিতেও হচ্ছে, বোথ এক সাইডে। শুধু স্ক্যাল্প ড্যান্ড্রাফের জন্য হতে পারে, বডিতে ড্যান্ড্রাফের জন্য হতে পারে না র্যাশ, মুখে হতে পারে র্যাশ, যেটা বড় বলি আমরা। কিন্তু ইচিং যে র্যাশগুলো সেগুলো আলাদা, কিন্তু ডিফারেন্ট হয়, র্যাশেরও অনেক রকম ভাগ থাকে। তো সেই রকম যদি বডিতেও হয় তাহলে একটু ব্লাড রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, একবার একটু কনসাল্ট করতে হবে। তাহলে কিছু টেস্টের দরকার হবে, সেই টেস্টগুলো করিয়ে নিয়ে একবার দেখালে। কারণ দেখো ডক্টর প্লাস একটা টোটাল ইউনিট, আয়ুর্বেদা, ডার্মা সেকশন, বিউটি সেকশন, মানে যেটা কসমেটোলজি সেকশন, ওভারঅল উইদাউট সার্জারি, উইদাউট সাইড এফেক্টে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। কোনটা দিয়ে আপনার ছেলেকে বেটার করা যাবে, কোনটা দিলে ও ভালো থাকতে পারবে, কোন ডিপার্টমেন্টে গেলে ও ভালো থাকতে পারবে, একটু এগুলো নিয়ে ডিসকাস করতে হবে। একটু হেল্পলাইন নাম্বার দেখুন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করান, দিয়ে চলে আসুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বনগর থেকে জয়া মাইতি বলছি। হ্যাঁ বলুন। আমার হাতে দুটো হাতের স্কিন গুলো কুচকে যাচ্ছে। বয়স কত আপনার? আমার সুগার প্রেসার দুটোই আছে। ওকে। এজ কত? আমার বয়স 55। 55, আপনি শুনুন টিভির ঘরে। প্রথমত দেখুন, এই যে আমাদের যে রোগ দুটো আপনি বললেন, থাইরয়েড এবং সুগার, এগুলো হলে আমাদের বডি এমনিই শুকায়, স্কিন শুকায়। এবং আপনাকে যেটা করতে হবে, এখন একটা প্রপার মেনটেনটা থাকতে হবে। মেনটেনেন্স মিনস, এই যে 56 বয়স বলছেন, এখন কিছু আপনাকে অ্যান্টিজিং জাতীয় কিছু প্রোডাক্ট, যেগুলো মেডিকেটেড হতে হবে, সেগুলো ইউজ করতে হবে। স্কিন কোনোরকমভাবে ড্রাই রাখা চলবে না। এবং ডক্টর প্লাসের কিছু থেরাপি রয়েছে, যেগুলো মেশিনারি থেরাপি হয়, যার দ্বারা আপনাকে স্কিনের ইলাস্টিসিটি যেটা লুজ হয় সেটাকে আবার স্ট্রেচ করে দেওয়া যায়, যাতে স্কিনটা আবার টান টান হয়, একটা লেভেল অবধি গিয়ে টান টান হয়ে থাকতে পারে। তো ওভারঅল আপনার এই সমস্যাগুলোর সমাধান হবে। আপনাকে ম্যাডাম একটাই কথা বলবো, বড়নগর থেকে বিরাটি এমন কিছু দূর নয়। আপনি ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে কল করে একদিন চলে আসুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এবং আপনি রিপোর্টগুলো সঙ্গে আনবেন। ডেফিনেটলি কী কী মানে করেন এবং কী মেডিসিন নিচ্ছেন না নিচ্ছেন, তাহলে আপনাকে প্রপারলি একটা কনসাল্টিং করে বলে দেওয়া যাবে কী কী করলে আপনি ভালো থাকবেন। সুতরাং একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, যে ডক্টর প্লাসের হেল্পলাইন দুটোই রয়েছে এবং এই দুটো হেল্পলাইনে ফোন করুন। আরেকটা কথা বলি, এখানে দেখুন যাচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে এফেক্টেড এরিয়া ছবি তুলে আপনি পাঠাতে পারেন বা আপনারা পাঠাতে পারেন, যাতে বুঝতে সুবিধা হয় যে আপনার এই কন্ডিশন কী রয়েছে এবং কীভাবে আপনাকে গাইড করা যেতে পারে থ্রু ডক্টর প্লাস। সুতরাং সেটাও করতে পারেন। এবং দেখুন ডেট অনুসারে যাচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্টে ডক্টর প্লাস তার টিম নিয়ে থাকছে প্রেজেন্ট, বা নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টে কোথায় কোথায় কবে কবে ডেট রয়েছে, সেই অনুসারে যোগাযোগ করুন এবং বিরাটি ডক্টর প্লাসে পৌঁছে যান এই হেল্পলাইনে ফোন করে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, মমিতা দে বলছি। কোথা থেকে? হাওড়া থেকে। হ্যাঁ কি প্রশ্ন আছে?
আমার হাতে ছোটবেলা থেকে, আমি যখন 7-8 বছরের ছিলাম তখন হাতে আমার দুদিকে, মানে হাতের পিছন দিকে আর কি, ছোট ছোট ব্রণর মতন হয়েছিল। তো সেটা থেকে বয়স বাড়ার সময় সময় আমি হোমিওপ্যাথি দেখাই, তো তাতে কিছু ইম্প্রুভমেন্ট হয়নি। এখন আমার এজ হচ্ছে 25, তো আমার পায়ে হয়ে আছে, এমনি এমনি কালো কালো হয় ওগুলো, ছোট ব্রণর মতন হয়। তো সেই ব্যাপারে কি, মানে সেগুলো কি হতে থাকে আর কি র্যাশগুলো? কত বছর বয়স থেকে হচ্ছিল এটা? এটা যখন আমি 7-8 বছর বয়স তখন থেকেই হয়েছে। তো সেইভাবে মানে হোমিওপ্যাথি দেখিয়ে কিন্তু সেভাবে কিছু কমেনি বা কোনো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, যখন হয়েছে সেখানগুলো এমনি কালো কালো হয়ে আছে, মানে র্যাশ। 17-18 বছর ধরে। শোনো, প্রথমত হলো যে যে সমস্যাটা হয়েছে সমস্যাটাকে র্যাশটাকে কন্ট্রোল করার জন্য থেরাপি আগে করতে হবে, যাতে র্যাশটা পুরো কন্ট্রোল হয়। তারপরে যে কালো স্পট বলছো না, কালো স্পট যেগুলো পড়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করা যাবে। একটু তোমাকে বলবো, একটু চলে আসো ডক্টর ক্লাস। একদম। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, মেদিনীপুর থেকে সম্রাট জেন্দা বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার সমস্যা আছে ফেস মুখে। কি সমস্যা? বয়স কত? 21 বছর। কি সমস্যা বলুন। বলছি আমার দু সাইডে কলের ধারে হঠাৎ একটা স্পট পড়ে গেছে, ব্ল্যাক স্পট। কোথায়? 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি করে জায়গা স্পট পড়ে গেছে। হ্যালো। হ্যালো, মুখে বললে তো? হ্যাঁ মুখে, মুখে 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 দুটো সাইডে, দুটো কলের সাইডে। হ্যাঁ। আচ্ছা, দিয়ে স্পট পড়ে গেছে? কোন প্রোডাক্টের নাম নেবে না, কোন এরকম কিছু ওষুধ লাগাতে যেটা স্কিন একটু ফর্সা হবে? নাম বলবে না, নাম বলতে হবে না। আপনি ফর্সা হওয়া ক্রিম মাখতেন? হ্যাঁ বা না? ছবি তুলে পাঠান, দিলে জিনিসটা কি একটু আইডেন্টিফাই করা যাবে, তারপর আপনাকে ওখানে আনসার দিয়ে দেওয়া হবে এটার জন্য কি করবেন বা কিভাবে আসবেন বা আসতে হবে কি হবে না বা কোনো মেডিসিনে কমে যাবে কিনা। অবশ্যই ডক্টর প্লাসে হেল্পলাইন গেছে, হেল্পলাইনে আপনারা যোগাযোগ করুন, পৌঁছে যান। বহু ক্রিটিক্যাল সমস্যা নিয়েও মানুষ আসে এবং হাসি মুখে সে বাড়ি ফেরে। সুতরাং আজকের হাতে সময় নেই, আপনারা ফোন করতে থাকুন, নেক্সট ডক্টর প্লাস অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন। অনেক ধন্যবাদ সময়কে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।